টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনার চরাঞ্চল বরাবরই কৃষি বান্ধব শস্য ভাণ্ডার খ্যাত এই এলাকায় এবছর ভুট্টার চাষ হয়েছে রেকর্ড পরিমাণ জমিতে কৃষি বিভাগ বলছে ফলনও হয়েছে ভালো এদিকে কৃষকরাও দেখছেন আশার আলো টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা যমুনার পলিমাটি সমৃদ্ধ টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাটি এ যেন সোনার চেয়েও খাটি ভুয়াপুর উপজেলার ছয়টি ইউনিয়নেই এবছর ভুট্টার চাষ হয়েছে এর মধ্যে অর্চনা গাবসারা ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলে অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ জমিতে চাষ হয়েছে ভুট্টার কৃষি বিভাগের তথ্যমতে মতে এবছর ভুয়াপুরে মোট তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাতাশ লাখ ষাট হাজার বিরানব্বই মেট্রিক টন যা বিগত বছরগুলোর চাইতে প্রায় দ্বিগুণ বাজার দর ভালো থাকায় কৃষকরা দেখছেন লাভের মুখ এবার আমাদের ভুট্টা

আমি অনেক মানে সহযোগিতায় সহযোগিতা তিরিশ বিঘা খেত আমি ভুট্টা চাষ করেছি আলা রহমতে আমার অনেক অনেক ফলন ভালো হয়েছে কৃষি বিভাগ এবং কৃষকের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আধুনিক কৃষিতে সরকারের বহুমুখী উদ্যোগের কারণেই কৃষকের মুখে হাসি ফুটেছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার এই বছর ভুট্টার আবাদ বেশি হয়েছে এবং কৃষকরা ভুট্টার ভালো দাম পাচ্ছে প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মন তারা ওই মাঠেই পাইকারদের মাধ্যমে বিক্রি করতে পারছে এবং আপনারা জানেন যে এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে কৃষকদের খরচ হয়েছে দশ থেকে বারো হাজার টাকা তারা এক বিঘা জমিতে ভুট্টা পাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন কৃষিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সরকার নিচ্ছে নানা উদ্যোগ সুফল পাচ্ছেন কৃষক কৃষি অর্থনীতিতে যুক্ত হচ্ছে নতুন নতুন অঙ্ক কৃষকদের দাবি দেশের আবহাওয়া উপযোগী উচ্চ ফলনশীল জাত ও বীজ নিশ্চিত করা গেলেই আগামীর কৃষি হবে আরও সমৃদ্ধ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক